আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে ফোন আনবক্সিং। তো আমি Xiaomi ব্র্যান্ডের MI11 লাইট ফোনের আনবক্সিং করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ফোনের সাথে কী কী ফ্রি গিফট দিয়েছে সেগুলো আগে দেখে নিই। এই ফোনের সাথে একটা সেলফি স্টিক ফ্রি দিয়েছে। তো যদিও এটা অপো ব্র্যান্ডের, তো কিন্তু এটা ফ্রি দিয়েছে হচ্ছে Xiaomi MI11 লাইট ফোনের সাথে সাথে একটা হোয়াইট কালারের ব্লুটুথও গিফট দিয়েছে। অনেক কিছুই পাওয়া যায় এখন, ফোন কিনলে অনেক কিছুই গিফট করে। তো এই তো এই ব্লুটুথটা দিয়েছে, সাথে একটা রিংও দিয়েছে ফোনের পিছনে লাগানোর জন্য। আজকে দেখাবো এই ফোনের কি কি ফ্যাসিলিটি আছে, কি কারণে এই ফোনটা আমি কিনলাম সেগুলো দেখাবো, সাথে একটা ইয়ারফোনও দিয়েছে। এবার দেখাচ্ছি পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক কিন্তু আমি এক্সট্রা কিনিনি, এই পাওয়ার ব্যাংকও এই ফোনের সাথে গিফট পেয়েছি। তো আমি পাওয়ার ব্যাংকটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন। জুতোর ভিতরে পাওয়ার ব্যাংকটা খুবই ভালো, খুব সহজে ক্যারি করা যাবে এই পাওয়ার ব্যাংকটা। এবার আমি ফোনটা আনবক্সিং করছি। ফোনটা দেখতে অনেক সুন্দর, যে কোনো মানুষ একবার দেখলে এই ফোনটা পছন্দ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোনটা কত সুন্দর। তো এই ফোনের ভিতরে কী কী আছে সেটা আগে দেখে নিন। এই ফোনের ভিতরে একটা ইউএসবি ক্যাবল দিয়েছে, যেটার মাধ্যমে পাওয়ার ব্যাংক থেকে ফোনে কানেকশন করে চার্জ করা যাবে। কিছু বই আছে ইনস্ট্রাকশন হিসেবে, যদি এগুলো আমরা ব্যবহার করি না, পড়ি না কখনোই, তো এগুলো দিয়েছে, সাথে একটা ফোনের ব্যাক কভারও দিয়েছে। এবার আসা যাক ফোনের ভিতরে, ফোনের ভিতরে কি কি আছে সেটা দেখব। তার আগে দেখে নিই ফোনের চার্জের জন্য কি কি দিয়েছে। এখানে একটা চার্জারও দিয়েছে। এগুলো সব আমি এখন এক সাইড করে রেখে দিচ্ছি, এবার ফোন দেখাব। এই সেই ফোন যেটা আমি কিনেছি, দেখো ফোনের যে কালারটা অনেক সুন্দর, তাই না? ফোনের যে মডেলটা সেটাও অনেক সুন্দর, খুবই লাইট ওয়েট। তো ফোনের কি কি ফেসিলিটি আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এক পাশে লেখা আছে। তো এই ফোনটা রিলিজ হয়েছে মার্চ মাসে 2021 সালে। এটা প্রসেসর হচ্ছে অক্টা কোর, আর চিপেস্ট হচ্ছে স্ন্যাপড্রাগন, জিপিইউ হচ্ছে অ্যান্ড্রয়েড 618, আর র্যাম আর রমের কথা কি বলবো, 8 GB হচ্ছে র্যাম আর 128 GB হচ্ছে রম, ভাবা যায়। দামটা আমি এখনও বলিনি, দামটা আমি লাস্টে বলবো। এই দামের ভিতরে এরকম ফোন খুবই কম পাওয়া যায়। তো আর OS হচ্ছে অ্যান্ড্রয়েড 11, আর ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে 4250। এটার ক্ষেত্রে আমার একটু মত আছে, মানে এত ভালো সব কিছু দিয়েছে ফোনটার ভিতরে, কিন্তু ব্যাটারি ব্যাকআপটা খুবই কম দিয়েছে। আজকাল 600 কিংবা 700 ইঙ্গিতের ফোনের ভিতরে 5000 mAh-এর ব্যাটারি দেওয়া হয়, কিন্তু এই ফোনটার ব্যাটারিটা একটু কম দিয়েছে। যাই হোক, ফাস্টিং চার্জিং দিয়েছে 33 ওয়াটের। এটা ডিসপ্লে হচ্ছে 6.55 ইঞ্চি, আর ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড, 1 বিলিয়ন কালার্স এখানে ক্যাচ করবে। তো বুঝতেই পারছেন কত ফেসিলিটি এই ফোনটার ভিতরে। আর হচ্ছে এই ফোনের ক্যামেরা
ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 64, আর ব্যাক ক্যামেরা হচ্ছে 16। তো আমি এবার দামটা দেখিয়ে দিচ্ছি, দামটা দেখার পর আপনারা বুঝবেন যে এই ফোনটা কতটা চিপেস্টে পেয়েছি। এটা হচ্ছে 1199 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকা হিসাব করলে 24,000 টাকার মতো আসে। 24,000 টাকার হিসাবে ফোনটা অনেক ভালো। তো এই দামে আসলে এরকম ফোন পাওয়া খুব একটা যায় না। তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার ফোনে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।